সম্রাট তপাদারের উদ্যোগে ব্যারাকপুরে সম্বর্ধনা জানানো হলো সাফাইকর্মী, শ্মশানকর্মী ও কবরস্থান কর্মীদের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে যখন ভয়াবহ রূপ নিয়েছে গোটা দেশ তথা রাজ্য জুড়ে, সেই সময় নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন বিভিন্ন পৌরসভার সাফাইকর্মী, শ্মশানকর্মী এবং কবরস্থান কর্মীরা। সেই সমস্ত সমাজের অবহেলিত মানুষদের সম্বর্ধনা জানানো হলো রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদারের পক্ষ থেকে। ব্যারাকপুর নাপিতপাড়ায় তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচি নিয়ে বলতে গিয়ে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার জানান, না আপনারা সকলেই জানেন আমার নেতা বাংলার যুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লকডাউনের প্রথম ধাপে আমরা বাংলার যুব শক্তির মাধ্যমে প্রায় 10 লাখ যুবক যুবতীরা বাংলার মানুষের পাশে সমাজসেবার মাধ্যমে ছিলাম। সকল টাউন ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লকডাউনের দ্বিতীয় পর্যায়ে মানব সেবার মাধ্যমে তাদের কর্তব্য, সামাজিক কর্তব্য পালন করছে। তারই অঙ্গ হিসাবে এই লকডাউনের প্রথম দিন থেকে যারা বাড়িতে আছেন, যারা অসুবিধার মধ্যে আছেন, তাদের খাবার পৌঁছানোর কাজ আমি শুরু করেছি। যাদের অক্সিজেন দরকার বা যাদের ওষুধপত্র দরকার তাদেরকে আমার সাধ্যমতো পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু করেছি এবং বৃদ্ধাশ্রমের মানুষজনদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করেছি। আজকে ব্যারাকপুর অঞ্চলের যারা সাফাইকর্মীরা, যারা নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে আমাদের সমাজকে পরিষ্কার রাখার আপ্রাণ চেষ্টা করে, সেই সব সকল সম্মানীয় সাফাইকর্মীদের এবং আমাদের এখানে যে শ্মশান আছে এবং কবরস্থান আছে সেখানকার কর্মীদেরকে সম্মানিত করলাম। তাদের হাতে উপহারস্বরূপ স্যানিটাইজার, মাস্ক এবং কিছু আমার সাধ্যমতন উপহার তুলে দিলাম এবং তাদেরকে বললাম যে তাদের এই সমাজসেবক কাজ যার পিছনে আমরা সকলেই আছি। আমি বিশ্বাস করি এখন আমি বলার ব্যাপারটা এখন ছোট হয়ে গিয়েছে, আমরা বলার ব্যাপারটা চলে এসেছে। আমাদের এখানকার নবনির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী অক্লান্ত পরিশ্রম করছেন ব্যারাকপুরের মানুষকে সুরক্ষিত রাখার জন্য, তারই সাথে আমাদের সামাজিক কর্তব্যের মাধ্যমে। এর আগেও আমি, আপনারা জানেন, প্রায় 70 দিন ধরে আমরা যে কাণ্ড কারখানা করেছিলাম সেটাই পুনরায় আবার শুরু হয়েছে, সাধ্যমতন চেষ্টা করছি। এইটুকু ব্যারাকপুরে